অংশ মহব্বত ভালোবাসা প্রণয়ের মাধ্যম, একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। এখনকার সমাজ শেখায় ছেলে পারলে আমি কেন পারবো না, সে পারলে আমি কেন পারবো না, এটা শেখায় না। কাউন্টারিজম মানে একে অপরের প্রতিদ্বন্দ্বী। আল্লাহ পাক বলছেন তোমরা একে অপরের পরিপূরক। খেয়াল করে দেখেন এখান থেকে শুরু হয়েছে সৃষ্টি, তারপরে না সন্তান সন্ততি জন্ম নেওয়া হয়েছে। এখান থেকে আপনাকে হেদায়ত নিতে হবে যে নারীদেরকে বলবো আপনারা আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন, আপনারা পুরুষদের পরিপূরক। একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবে ইনশাআল্লাহ। পরে আসেন নূহ আলাইহিসসালাম, তার স্ত্রী কি ইমান এনেছিল? ইমান আনে নাই। এখানে মনে রাখবেন, আপনি যদি ইমান না আনেন, আকীদা ঠিক না করেন, আমল ঠিক না করেন, আপনার পরিচয় বংশ গোত্র বর্ণ আপনাকে বাঁচাতে পারবে না। নূহ আলাইহিসসালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে, লূত আলাইহিসসালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে, যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, পরকালে তোমার উপকার করতে পারছি না আমি। আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেমন মানুষ ছিলেন আপনারা জানেন তো। আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো, আল্লাহকে ভয় করেন, নিজের নফস ঠিক করেন, নিজের কবরের ফিকির করেন, আমল আকিদা ঠিক করেন। আপনি কত বড় আলেমের স্ত্রী, কত বড় শাইখের স্ত্রী, আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল লিডার, কত বড় সোশ্যাল লিডার, এটা এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না। আপনার ইমান আমল তাকওয়া শুধু আল্লাহ পাক দেখবেন। আসেন কোরআনের পাতায় পাতায় যাই, চলেন আপনাকে নিয়ে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিসসালাম নাম শুনেছেন? তার স্ত্রী সারা আলাইহিসসালাম পৃথিবীর সুন্দরী নারীদের মধ্যে অন্যতম। দুজন সুন্দরী নারীর কথা এসেছে, একজন হাওয়া আলাইহিসসালাম, একজন সারাহ আলাইহিসসালাম। আমাদের এইসব সুন্দরী নারীদের চেয়ে হাজার গুণ সুন্দরী ছিল, অত্যন্ত সুন্দরী। খেয়াল করে দেখবেন এই যে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর যারা, তাদের চেহারা এবং মানে সুরত কিন্তু অত্যন্ত সুন্দর। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড সুন্দর ছিলেন না? তার আদিপিতাকে ইসমাইল আলাইহিসসালাম না, ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান নয়? ওই দেখেন ব্লাড চলে আসছে। ইউসুফ আলাইহিসসালাম তার বাবাকে, ইয়াকুব আলাইহিসসালাম তার বাবা, ইসহাক আলাইহিসসালাম তার বাবা, ইব্রাহিম আলাইহিসসালাম ওই যে একই লেগেসি দেখেন, তারা প্রচণ্ড সুন্দর ছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে গিয়ে যখন ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেছেন, তিনি পরে বলেছেন যে আমার শকল সুরত আর ইব্রাহিম আলাইহিসসালামের চেহারার মধ্যে অনেক মিল আছে, সাদৃশ্য আছে, একই রকম। আমরা কিন্তু দরুদের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাশে ইব্রাহিম আলাইহিসসালামের নাম বলছি। তাদের উভয়ের জীবনে প্রচণ্ড মিল ছিল, একই রকম ছিল। পয়েন্টে আসেন, সারা আলাইহিসসালাম অত্যন্ত সুন্দরী ছিলেন, তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন কোথায়, ওই যে প্যালেস্টাইন যেটা এখন দখল করে রেখেছে এই জিউজরা। তার সাথে কেউ নাই, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে পরিবার নাই, সমাজ নাই, কেউ নাই, তার স্ত্রী আছে। একজন নেককার স্ত্রী সাথে থাকলে স্বামী বিশ্ব জয় করতে পারবে। এই জায়গায় আমি ছেলে মেয়ে সবার জন্য হেদায়তের কথা বলছি। মেয়েরা আমাকে অনেক অভিযোগ দিয়েছে মেয়ে নিয়ে কোনো কথা বলি না ওয়াজের মধ্যে, আমি এখন কিছু কথা বলে শেষ করছি ইনশাআল্লাহ। সারা আলাইহিসসালাম যখন যাচ্ছেন, একজন লম্পট রাজা, মনে আছে লম্পট একজন বাচ্চা তাকে ভোগ করতে চেয়েছিল, তুলে নিয়ে কিডন্যাপ করেছে। এ সময় ইব্রাহিম আলাইহিসসালাম মাজুর ব্যক্তি, নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, এটাই নবীগণের সুন্নাহ। কোনো সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন, আর আমরা এখন সমস্যায় পড়লে হাউমাউ শুরু করি, তাই না? আর এদিকে সারা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সতীত্ব আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেই নাই, তাহলে আজকে এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো। হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ হয়ে পড়ে গেছে, সুবহানাল্লাহ। তিন তিনবার চেষ্টা করেছে, তিন তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। এই সারা আলাইহিসসালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে? এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে বাঁচে, এমনকি কেউ যদি নাও নেয় সতীত্ব, দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে ফেলছে, তাই করছে না? ভিডিও কলে প্রেম হচ্ছে, আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কফি খাচ্ছে, বিছানায় যাচ্ছে, ডেটিং করছে, বিয়ের আগে সব শেষ, বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে ওই ঘরে কি সুখ আসবে, শান্তি আসবে?
মা বোনদেরকে বলবো আর আমাদেরকে।